স্বামী বিবেকানন্দ। উত্তর কলকাতার সিমলায় হাইকোর্টের বিখ্যাত অ্যাটর্নি বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবীর সন্তান নরেন্দ্রনাথ। বিলে বা নরেনের পড়াশোনা জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন স্কুলে, পরে স্কটিশ চার্চ স্কুল। এই কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টির মুখে প্রথম শ্রী রামকৃষ্ণের নাম শোনেন এবং তার সঙ্গে দক্ষিণেশ্বরে দেখা করতে যান। পরে ঠাকুর তাকে দীক্ষা দেন। নরেন্দ্রনাথ দত্ত হলেন স্বামী বিবেকানন্দ। শিকাগো ধর্মমহাসভায় তার ঐতিহাসিক ভাষণ স্বামীজিকে আন্তর্জাতিক করে তোলে। রামকৃষ্ণ মিশনের এই প্রতিষ্ঠাতা ছাত্র জীবন থেকেই সঙ্গীতন্ত প্রাণ। গিরীশ ঘোষ পরিচালিত চৈতন্য লীলা নাটকের সঙ্গীত পরিচালক বিনিমাধব অধিকারী ওরফে বিনি ওস্তাদ তাঁর গৃহশিক্ষক ছিলেন। সুগায়ক স্বামীজির তখন 34 বছর বয়স। লিখলেন নাহি সূর্য নাহি জ্যোতি, সুর তাঁরই দেওয়া। স্বামীজির শিষ্য পুলিন বিহারী মিত্র গানটি প্রথম রেকর্ড করেন 1906 সালে, স্বামীজির মহাপ্রয়াণের 4 বছর পর। জার্মানির হ্যানোভার থেকে রেকর্ডটি প্রকাশিত হয়। স্বামী বিবেকানন্দের অমর সঙ্গীত সৃষ্টি বেলুড় মঠের শ্রীরামকৃষ্ণ আরাত্রিক ভজন খণ্ডন ভববন্ধন। মাত্র 39 বছর বয়সে এই মহাপুরুষ ভববন্ধন খণ্ডন করেছিলেন। Thank you.
আকাশে মোর।